आज के आमी करबो नन परफेक्ट स्क्वायर रूट जेटाके बोले जे असम्पूर्ण संख्यार वर्गमूल जेटा जारा कम्पिटिटिव एग्जाम दाओ तारा खूब प्रॉब्लेम पड़ो एई धरनेर अंकेर जन्य सेई तारई शर्टकाट एकटा टिप्स कराबो। तार आगे बोलबो जारा एखोनो सबस्क्राइब करेनी अवश्यई सबस्क्राइब करे नेबे एबं आमार भिडियोटी जदि भालो लेगे थाके तो अवश्यई लाइक एबं शेयर करबे। अनेकके देखछि जारा देखे निच्छे तारपर लाइक सबस्क्राइब किछुई करछे ना। তাই আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি চলে আসছি খুব শর্টকাট টিক্সে। টিক্সটা হচ্ছে সূত্রটা হচ্ছে √a ± b মানে এই রকম ফরম্যাটে কি আমাকে আনতে হবে। কোনো একটা অঙ্ককে প্রথমে এই ফরম্যাটে আনার পর সূত্রটা হচ্ছে √a ± b / 2√a। ঠিক আছে, বুঝা গেল? এই সূত্রটা মনে রাখতে হবে। যেমন এক নম্বর অঙ্ক আমি শুধুমাত্র হাতে গোনা দুটো অঙ্ক করাবো, হোমওয়ার্ক বলতে কিছু অঙ্ক বলে দেবো যেগুলো বাড়িতে করার চেষ্টা করবে। যেমন ফার্স্ট অঙ্ক √15 আমি বর্গমূল কী করে নির্ণয় করব। আগের দিন আমি স্কোয়ার শর্টকাট প্রসেস শিখিয়েছি, কারো যদি প্রবলেম থাকে অবশ্যই আগের ভিডিও দেখে নেবে। তো √15 বর্গমূল কী করে করব, এই 15 এই সংখ্যাটাকে মনে রাখতে হবে এর নিকটবর্তী বা কাছাকাছি কোনো একটা পূর্ণ সংখ্যা যেটা বর্গমূল করা যায় সেই রকম টাইপের কোনো একটা সংখ্যা আমাকে নিয়ে নিতে হবে। যেমন 15 কাছাকাছি সংখ্যা যেটা বর্গমূল করা যায় সেটা হচ্ছে 16। আমরা জানি 16 বর্গমূল হচ্ছে 4, তাই আমি 16 নিয়ে নিলাম। 16 থেকে এক বাদ দিলে 15 হচ্ছে, কারণ 15 থেকে আমি বেশিও নিতে পারি না কমও নিতে পারি না, তার জন্য 16 থেকে এক বাদ দিয়ে দিলাম। এইবার এই 16 এই সংখ্যাটাকে ধরে নিতে হবে কি এটা হচ্ছে a আর 1 এই সংখ্যাটা হচ্ছে b। আমার সূত্রটা অবশ্যই খেয়াল রাখতে হবে √a ± b / 2√a। তো a মানে হচ্ছে কত, 16, তো √16 লিখে দিলাম সেই সূত্র অনুযায়ী। √16 - 1 মানে হচ্ছে কি b, b মানে হচ্ছে 1, a মানে 16 b মানে 1। উপরের যে সূত্রটা আছে আমি সেই সূত্র অনুযায়ী শুধু মানগুলো বসিয়ে দেব। b এর জায়গায় 1 বসালাম, 2 বসালাম, √a এর জায়গায় a মানে হচ্ছে 16 তাই বসিয়ে দিয়েছি। তো 16 এর বর্গমূল হচ্ছে কত, 4 পেয়ে গেলাম, 1 থেকে গেল, আর এখানে 2 * 16 এর বর্গমূল হচ্ছে 4। ঠিক আছে, তো 4 - 1 / 4 দুগুণে কত, 8। এরপর আমি এটা ভগ্নাংশের লসাগু করে নিচ্ছি, যোগ বিয়োগ করে নিচ্ছি। তো এখানে লসাগু হবে কত, 8, 4 8 32, 32 - 1 সমান হচ্ছে 31/8। তার মানে এটাকে 8 দিয়ে যদি ভাগ করা হয়, মুখে ভাগ করে নিতে পারো, ভাগ করলে হবে 3.875। এটাই হচ্ছে এর বর্গমূল। মানে এই ধরনের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো অ্যাকিউরেট বর্গমূল পাওয়া যায় না, কিন্তু এর কাছাকাছি আমি বর্গমূল খুব সহজ পদ্ধতিতে এইভাবেই তাড়াতাড়ি বের করে নিতে পারি। এটা মাইনাস দিয়ে শেখালাম, এরপরে আমি প্লাস দিয়ে শেখাচ্ছি নেক্সট অঙ্ক। এরপর চলে আসছি নেক্সট অঙ্ক। এখানে দেওয়া আছে কত √5। এই √5কে আমি কি করে লিখতে পারি, প্রথমে a আর b ফরম্যাটে নিতে হবে। তো আমি লিখতে পারি 4 + 1, 4 + 1 করলে কত হয় 5। তো এটাকে তারপর সেই সূত্র অনুযায়ী √b, সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। √b মানে হচ্ছে কত, b মানে হচ্ছে এখানে 4 আর না a মানে হচ্ছে 4 আর b মানে হচ্ছে 1। তো √a এর জায়গায় 4 বসে গেল, প্লাস 1/2√a মানে 2√a এর জায়গায় আবার 4 বসে গেল আর b মানে 1। এরপর 4 এর বর্গমূল হচ্ছে 2, প্লাস 1/2√2 2 × 2। ঠিক আছে, তো 2 প্লাস 1/4, এরপর লসাগু করলে 4 হবে, 8 প্লাস 1 মানে 9/4, 9/4 দিয়ে ভাগ করলে 2.25। ঠিক আছে, বোঝা গেল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার অবশ্যই করবে, এবং বাড়িতে কিছু অঙ্ক করে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যেমন নিচে দিয়ে দিয়েছি √17, এটা একটা করবে, √47, √65, √85, এই অঙ্কগুলো করে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে।